পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি অঞ্চলের পূর্ব শকুতিয়া গ্রামে বিশাল গাছ পড়ে বিপত্তি। মৃত্যু হয় পঞ্চানন সামন্ত নামে এক ব্যবসায়ীর। একটি মস্ত বড় শিটিস গাছ পড়ে বিদ্যুতের খুঁটির হাই টেনশন তারের উপর, যার ফলে তিনটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির, আহত হয় কয়েকজন। ফুচকার দোকান নিয়ে ওই শকুতিয়া গ্রামে গিয়েছিল পঞ্চানন সামন্ত। রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন পথ চলতি মানুষজন। সেই সময় বিকট আওয়াজ হয়। দোকানের ভেতর থেকে ছুটে বেরিয়ে আসার সময় দোকানের ওপর গাছটি ভেঙে পড়ে, তাতেই আহত হয় দোকানের মালিক। পাশাপাশি পুরুষোত্তম গ্রামের প্রতিবন্ধী পঞ্চানন সামন্ত তার স্ত্রীর সাথে ফুচকা ব্যবসায় বেরিয়ে ওই দোকানে যায়। চা খাওয়ার সময় ঘটনাস্থলে তার উপর গাছ পড়ে মৃত্যু হয় পঞ্চানন সামন্তের। এমন ঘটনার জেরে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার সহ এলাকায়। আমাকে দাঁড় করতে বলে ওই খান্ন আসছে, জ্বর হচ্ছে গাছগুড়ে। তারপরে বলে আমি আসি ওইখানে, তুমি দাঁড়াও চা খেয়ে আসবি। ব্যাস কোথায় বলতে পারেন, বলে চা খাই যাচ্ছি। ব্যাস গাছে নাকি বুড়ে গেছে গায়ে। আমরা নিজেরা ফুচকা নিয়ে গেছি দুজনে স্বামী নিয়ে যেয়ে, তারপরে দাঁড়িয়েছি পড়ায় পড়ায় ঘুরে এসে দাঁড়াইছি সেখানে রেলের ধারে দাঁড়িয়ে। তারপরে বলে আমাকে বলে দাঁড়া আমি চা খেয়ে আসি। তার তো চাষ খাবার না সা, কথা বলতে পারিনি, বলে দাঁড়া আমি চা খেয়ে আসবো, যাও তাহলে চা খেয়ে আসবো। তারপরে আমি এখানে তার সে আরো সেখানে আমাদের সে ঢালাই যেখানে নি সেখানে অত দূরে আর কি। তারপরে একটা কি বাতাস এসে গেছে, এসে আস্তে আস্তে বাতাস হয়ে আমাদের হাই মালিকরা কোথায় গেছে চা খেতে এখন আসেনি, আমার বাড়ি যাবো গুছাইবো দোকানটা। যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে কি আপনাদের দোকান ছিল? হ্যাঁ সেখানে অনেক আর কি গাছ পড়ে গেছে, আমি আর যেতে পারিনি, দাঁড়িয়ে আছি সেখানে। আপনি গিয়ে কি দেখলেন? আমাকে নিয়ে যায়নি, সবাই বলে গাছ পড়েছে আর দেখতে পাইনি কাউকে মানুষকে। আমি সবাইকে জিজ্ঞাসা করতেছি, সবাইকে বলতেছি, কেউ বলে দেখতে পাইনি, তাকে দেখতে পাইনি, কোথায় চলে গেছে। আমি ডেকে দাও না মালিককে, ঘর যাবো, বলে দেখতে পাইনি তোমার মালিক। ঘটনা ঘটেছিল ওই 7টার দিকে, হঠাৎ একটু মানে হালকা ঝড় আসে, ঝড় আসতে যে একটা আওয়াজ হয়, হুড়মুড় করে আওয়াজ হওয়ার পর গাছটা ভেঙে পড়ে। ওই গাছটা এখানে আসবে বলে রাস্তা আমরা জানি না, কিন্তু এত বড় গাছ পড়লো যে যাওয়ার পর আওয়াজের পর সবাই বেরিয়ে যায়। বেরিয়ে আসার পর মানে গাছটা দেখি নিচে পড়ে আছে, এবার পুরো প্যাসেজটা পড়ো বড় গাছ সব থেকে। হ্যাঁ ইলেকট্রিকের খুঁটি পড়েছে, কেবিলটা ছিল বলে একটু লেট করে পড়েছে। কেবিলটা না থাকলে তাড়াতাড়ি পড়ে যেত, আরও কিছু স্পট ডেড হতো, রাস্তা জিতে যেতে। মানে যে হ্যাঁ একজন মানে ওটা হাসপাতালে নিয়ে যেতে মারা গেছে, আহত আমি হয়েছি, আর দু একজন বাচ্চা হালকা লেগেছে, তারা চলে গেছে। হ্যাঁ কেন গাছটা পড়েছে আমরাও জানি না, ওই গাছটা এখানে এসে পড়বে মানে ইলেকট্রিক পোস্টের পাশে গাছগুলো ছিল? না না ইলেকট্রিক গাছটা ছিল ওই পেছনে, মানে ধরলে এখান থেকে 500 মিটার হবে বলতে থাকো, ওটার ডিফারেন্স এটা হয়েছে। এই দেখুন সমস্ত এই যে গাছগুলো আছে, ও গাছ এই গাছ এগুলো অভাবে 11,000 লাইন গেছে, 11,000 কোনো স্টেপ লাইন, এই গাছগুলো তো কাটবে তবে তো অভাবে 11,000 লাইন যাবে। এই দেখুন একটা ডেঞ্জার, এই সমস্ত গাছ এখানে স্টুডেন্ট সব ছেলেমেয়েরা সমস্ত স্কুলে কলেজে যায়, এবং সন্ধ্যাবেলা বিকালবেলা হলে স্টেশনে যায় মিনিমাম 2,000-3,000 লোক স্টেশনে বেড়াতে যায়। হ্যাঁ সেটা ভেঙে চুরমার হয়ে গেছে, না 2-3 জন ছিল ওরা বেরিয়ে গেছে, আর কেউ ছিল না। আমরা এই মুহূর্তে চাইছি মানে পাবলিক সেফটি, প্যাসেঞ্জার সেফটি, পাবলিক সেফটি, এই সমস্ত যত অভাবেডে এই সমস্ত রিলেস যত গাছ কেটে দেওয়া হবে ইমিডিয়েটলি। ওই একটা গাছ আছে, এই যে এই একটা ডেঞ্জার গাছ, হাই একটা ডেঞ্জার, এই সমস্ত গাছ কেটে দিলে সমস্যার সমাধান হয়ে যায়।